সালমান পরিবার সম্মত হলেও বেঁকে বসেন কাজী, কারণ অপ্রাপ্ত বয়স্ক সালমান ডিভোর্স দিয়েছে মাত্র এক মাস আগে। তিন ডজন খানেক নাতি নাতনি রয়েছে বৃদ্ধের। কিছুদিন আগে অসুস্থ হয়ে প্রথম স্ত্রী মারা যান। এরপরই বৃদ্ধের নজর পড়ে একই গ্রামে দিন মজুর রফিকুলের শিশুকন্যা সালমার উপর। বছর খানেক আগে সালমার বাল্যবিবাহ হয়েছিল নরসিংদীর এক ছেলের সঙ্গে। ছেলেটি মাদকাসক্ত ও দরিদ্র পরিবারের হয়। বিয়ের তিন দিন পরই সালমা বাবার বাড়িতে চলে আসে। মাত্র এক মাস আগে ওই ছেলেকে ডিভোর্স দিয়েছে সালমা। এরপরই পরিবারের সবার ইচ্ছে আর বাধাকে উত্তরে কিশোরী সালমাকে বিয়ে করার জন্য উঠিপরে লেগে যান বৃদ্ধ। উল্টো মেয়েকে যৌতুক দেওয়ার প্রস্তাব দেন কিশোরীর দরিদ্র বাবা মাকে। এক পর্যায়ে সালমার পরিবার সম্মত হলেও বেঁকে বসেন কাজী, কারণ অপ্রাপ্ত বয়স্ক সালমা ডিভোর্স দিয়েছে মাত্র এক মাস আগে। তিন মাস না হলে দ্বিতীয় বিয়ের বিধান নেই। বৃদ্ধ আশ্রয় নেয় রোটারি ফাব্রিকের। গত 26 আগস্ট শুক্রবার শিশু সালমার সঙ্গে বিয়ে হয় বৃদ্ধ আবু মিয়ার। সালমাকে 1 বিঘা ফসলি জমি ও বাড়ির 2% জায়গা লিখে দিয়েছেন বৃদ্ধ স্বামী। শিশু বৃদ্ধের এমন বিয়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা উপজেলায়। এই দম্পতিকে এক নজর দেখার জন্য দূর দূরান্ত থেকে এসে ভিড় করেন উৎসুক লোকজন। অথচ উপজেলা প্রশাসন এখন পর্যন্ত এই বিষয়ে কিছু জানে না। জানা গেছে আবু মিয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান পদে চাকরি করতেন। 45 বছর চাকরি করার পর 2005 সালে জুন মাসে তিনি অবসরে আসেন। প্রশাসনের চোখে ধুলো দিয়ে এইভাবে উপজেলার নোয়াগাঁও গ্রামে 85 বছরের বৃদ্ধ আবু মিয়ার সঙ্গে বিয়ে হয়ে গেল 13 বছর শিশু সালমার। এই বিয়ে এলাকার বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রশাসন এখনো বলছে এই বিষয়ে আমরা কিছুই জানি না। স্থানীয় বাল্যবিবাহ বিরোধীদের বক্তব্য হচ্ছে তাদেরকে জানানোর জন্য কি আরেকটি বিভাগ খুলতে হবে? স্থানীয় লোকজন সূত্রে জানা যায় নোয়াগাঁওর মোতারিফ বাড়ির আলী অলি আহমেদের ছেলে আবু মিয়া 4 সন্তানের জনক। বৃদ্ধ আবু মিয়া অল্প বয়সে সালমাকে বিয়ে করার কথা স্বীকার করে বলেন, সব মিলিয়ে 45 বছর শুধু চাকরি করেছি, এখন একা, তাই বিয়ে করে ফেললাম।